গুচ্ছের নাটক আর কত দেখবে চলো নতুন আরেকটি কমেডি গুচ্ছ প্রকাশিত করেছে সেটি দেখে নেওয়া যাক এটি অথবা অথবা গুচ্ছ নয় এটি প্রকাশিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলো দেখে নেওয়া যাক আজকে কী বিজ্ঞতিটি প্রকাশ পেল প্রথমবারের মতো দেশের বিশটি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বি ইউনিট থেকে ভর্তি পরীক্ষায় অংশ নেন মুহিউদ্দিন তাজবির গত বিশ অক্টোবর বি ইউনিটের প্রকাশিত ফলাফলে একশো নম্বরের মধ্যে ঊনসত্তর পয়েন্ট পঞ্চাশ নম্বর পান এই শিক্ষার্থী এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষায় তাজবিরের জিপিএ ছিল যথাক্রমে চার পয়েন্ট আঠাশ এবং চার পয়েন্ট তেত্রিশ এদিকে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব নিয়ম অনুসরণ করে পছন্দের বিষয় পেতে বিভিন্ন শর্ত দিয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা শুরু করেছে গতকাল মঙ্গলবার ভর্তি পরীক্ষার পরবর্তী পছন্দের বিষয়ের জন্য আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গতবারে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসির ফলাফলের ওপর আঠাশ নম্বর রাখা হলেও এবার তা বাড়িয়ে একশো করা হয়েছে যা গুচ্ছ ভর্তি পরীক্ষার টোটাল নম্বরের সমান আর এতেই বেঁধেছে আপত্তি এসএসসিতে যারা জিপিএ পাস পেয়েছে তারাই অটো পাসের মাধ্যমে এবারের এইচএসসিতে সমপরিমাণ ফলাফল করেছে এই দুই পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পাওয়া পঁচাশি নাম্বার নিয়ে তাজবিরের সর্বমোট নাম্বার দাঁড়াচ্ছে একশো পঞ্চান্ন এর কাছাকাছি অন্যদিকে এসএসসির জিপিএ পঞ্চান্ন জিপিএ পাস অনুযায়ী অটো পাসের মাধ্যমে এইচএসসিতে জিপিএ পাস পেয়ে ভর্তি পরীক্ষায় তাজবিরের চেয়ে পুনর নম্বর কম পেয়ে অনেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি দৌড়ে তার যে এগিয়ে এবছর এইচএসসি পরীক্ষায় অটো পাসের বিষয় মাথায় রেখে ঢাকা চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয় যথাক্রমে বিশ বিশ ও জিরো রেখেছে অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক মার্কও দেয়নি তোমার অটোপাসের যে রেজাল্ট সে রেজাল্টের উপরে এবং ঢাকা দিয়েছে বিশ রাজশাহী দিয়ে চট্টগ্রাম দিয়েছে বিশ এমনকি গুচ্ছভুক্ত অনেক বিশ্ববিদ্যালয় এসএসসি এইচএসসি পরীক্ষার ফলাফলের জন্য আলাদা নম্বর রাখেনি তবে এক্ষেত্রে ব্যতিক্রম একমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় এসএসসিতে যথাক্রমে চল্লিশ এবং এইচএসসিতে ফলাফলের ভিত্তিতে দেওয়া অটোপাসের এইচএসসিতে ষাট নাম্বার রেখেছে বলা চলে এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর এখন এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্ভর করছে এ বিষয়ে তাজবির বলেন আমাদের অনেকের এসএসসিতে একটু খারাপ ফলাফল হওয়ায় এসএসসি এইচএসিতে ভালোভাবে পড়াশোনা করেছে কিন্তু করোনার কারণে অটো অটোপাস দেওয়ার এইচএসিতে এইচএসসিতে ভালো ফলাফল আসেনি ভর্তি পরীক্ষায় ভালো করেও জিপিএ এর এই অযৌকিক একশো নম্বর শর্তের এইচএসসি জিপিএ যদি ভর্তি পরীক্ষার নাম্বারের চেয়ে বেশি মূল্যবান হিসেবে বিবেচনা করা হয় তাহলে এই পরীক্ষার অর্থ কী আমাদের ভর্তি পরীক্ষা ভালো করার তো কোনো মূল্যই রইল না শুধু তাজবিরি নয় এসএসসি এবং এইচএসসি পরীক্ষার নাম্বার ভর্তি পরীক্ষার নাম্বারে সমপরিমাণ রাখায় ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েও অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে মোহাম্মদ ফয়সাল নামের আরেক শিক্ষার্থী জানান ভর্তি পরীক্ষায় আমি একষট্টি নম্বর পেয়েছি কিন্তু এসএসসি এইচএসসি ফলাফলের মিলিয়ে আমার টোটাল থাকছে একশো সাঁত্রিশ এসএসসিতে যারা জিপিএ পাস পেয়েছে তারা অটো প্রমোশন এইচএসসিতে জিপিএ পাস পাওয়ার কারণে ভর্তি পরীক্ষায় মাত্র চল্লিশ নম্বর পেয়েও তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে আর আমি এত নম্বর পেয়েও এখন মানসিক যন্ত্রণায় আসি রাজধানী যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবো কি না যেহেতু এইচএসসিতে অটোপাস দেওয়া হয়েছে তাই ভর্তি পরীক্ষা ভালো করা পরীক্ষার্থী শিক্ষার্থীরা এই এসএসসি ও এইচএসসির ফলাফলের উপর এত নাম্বারকে অমানবিক আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে শুধু তাই নয় ভর্তি পরীক্ষা পরবর্তী ফি নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেছে ভর্তি শিক্ষার্থীরা এবং বিভিন্ন ছাত্র সংগঠন এই ফি কে অযৌকিক বলে বাতিলের দেশের বিভিন্ন আয়োজন করা হয়েছিল এরপরে শুরুতে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি চূড়ান্ত ভর্তি পরীক্ষার ফি হিসেবে ছয়শো টাকা নির্ধারণ করেছিল এরপরে আবার সেটি বাড়িয়ে এক হাজার দুইশো টাকা অর্থাৎ বারোশো টাকা করা হয়েছে এরপরে যে এখন আবার কেন প্রতিটি বিশ্ববিদ্যালয় পাঁচ থেকে ছয়শো টাকা করে নিচ্ছে এটি সবারই ধারণার বাইরে যে তাহলে গুচ্ছ পরীক্ষা নিয়ে আর কি প্রয়োজন ছিল তাহলে সব শিক্ষার্থী আলাদা আলাদাভাবে পরীক্ষা দিত এটি তাদের টেনশন আরও কম থাকত গুচ্ছর রেজাল্ট নিয়ে গুচ্ছর আবেদন প্রক্রিয়া নিয়ে গুচ্ছর পরীক্ষা নিয়ে এত এত বেশি মতো বিরোধ রয়েছে যে তারা কোনো একটি কাজও ঠিকমতো পেরে উঠছে না তাহলে এত কিছু কি দরকার ছিল তোমরা অবশ্যই তোমাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দাও এবং তোমাদের মতামতের ভিত্তিতে আমি নতুন একটি ভিডিও বানাতে চলেছি সো সবাই যার যার মতামত জানিয়ে দাও যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় কি করা উচিত এবং এখন পর্যন্ত তারা কি প্রক্রিয়ায় কাজ করলে ভর্তি পরীক্ষায় একটি সুষ্ঠুভাবে তারা ভর্তি করতে পারবে সেক্ষেত্রে তোমরা মতামত দিতে পারো সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে